আসসালামু আলাইকুম। আজকে আমরা এখন দেখব খুব ছোট্ট একটা বিষয়, বাট অনেক সময় এটা ক্রিটিক্যাল। বিষয়টা হচ্ছে কি, আমরা আমাদের গিগের প্রাইস অন্য কোনো প্রাইসে পরিবর্তন হয়ে যায়। গিগের প্রাইসটা সবসময় সারা বিশ্বতে থাকবে ইউএস এর ডলারে, বাট এই প্রাইসটা হয়ে যায় কোনো সময় ইন্ডিয়ান রুপিতে অথবা অন্য কোনো কনভার্ট হয়ে যায় অন্য কোনো টাকাতে। তো আমরা এই টাকাটা কিভাবে কনভার্ট করবো, অর্থাৎ ইউএসএ কিভাবে সিলেক্ট করে দেবো। তো আমরা দেখবো সরাসরি পানপুর আলী ভাইয়ের থেকে। পানপুর আলী ভাই, আপনি শেয়ার করেন। একদম ইজি একটা প্রসেস, জাস্ট এক ক্লিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। যে পানপুর আলী ভাই, আপনি শেয়ার করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার প্রোফাইলে, যখন আমরা যাব তার প্রোফাইলে কি একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এই প্রোফাইলের নিচের দিকে। জি ভাই, আপনি একটু সেট করেন। সেটা হচ্ছে কি, আমরা দাদা, প্রোফাইল, এই প্রবলেমটা আমার হয়েছিল। হ্যাঁ, সুদীপ কুমার মন্ডলের হয়েছিল, অর্থাৎ ইন্ডিয়া থেকে সুদীপ হ্যাঁ কুমার হ্যাঁ দাদা, পানবুর আলী দাদা, ইন্ডিয়া থেকে, দুজনের ইন্ডিয়া থেকে এই প্রবলেমটা হয়েছিল। অর্থাৎ হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে, ইন্ডিয়া থেকে করলে এরকম এই অপশন আসে আর প্যাকেজের কি। রাইট সাইডে দেখা যাচ্ছে যে আপনার যে বাজেটটা, এই বাজেটটা কিন্তু 100% আপনার থাকতে হবে ইউএস ডলারে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় এই ডলারটা কি হয়ে গেছে, আপনার ইন্ডিয়ান রুপিসে হয়ে গেছে। এই ইন্ডিয়ান রুপিস থেকে আপনি কিভাবে কনভার্ট করবেন আপনার ইউএস ডলারে, জাস্ট এক ক্লিকেই কিন্তু করতে পারি। ক্লিক করার জন্য আমরা কি করব, একটু পেজের নিচের দিকে আসবো, অর্থাৎ আমরা যে ফাইবারের যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে একটু নিচের দিকে যদি এসে দেখবেন, একদম এই যে আপনার যে একদম একদম কাকতাড়ুয়ার মতো একজন লোক দাঁড়াই আছে, তার পাশে দেখবেন একজন ইনার নামে একটা অপশন দেওয়া আছে, ইনার। এই ইনারের উপর, অর্থাৎ ইনার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ইউনাইটেড স্টেটস ডলার, এই প্রথম যে অপশনটা আছে এই অপশনে সিলেক্ট করা থাকবে সবসময়। এর নিচে যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই কোথায় সিলেক্ট করে দেবেন, ইউনাইটেড স্টেটস ডলার, এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পর আপনার আর কোনো কাজ নেই, জাস্ট আপনি এসে দেখবেন আপনার ডলারে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আগে ছিল 776 রুপিস, এখন 10 ডলারে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এইভাবে আমাদের ডলারটা, অর্থাৎ রুপিসটা, আমরা ডলারে কনভার্ট করতে পারি একদম ইজি প্রসেসে। তো ওকে, এটা ছিল একটা মানে ছোট্ট একটা বিষয়, তবে খুবই জানার বিষয়। অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশন থাকে যে ভাই আমি কিভাবে পরিবর্তন করব। আমরা এইভাবে খুব সহজে পরিবর্তন করতে পারি।